রান্নাবাটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ এখানে আমি সন্ধেবেলা স্ন্যাক্স আইটেম আলু বোঁদার রেসিপি নিয়ে এসেছি, যেটা এবার রায়পুর থেকে ফেরার পথে আমি ট্রেনে ট্রাই করেছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই রেসিপির জন্য লাগছে সেদ্ধ আলু। সেদ্ধ আলুটাকে আমি হাত দিয়েই কিছুটা স্ম্যাশড করে নিয়েছি, আবার কিছুটা ডুমো ডুমোও রেখেছি। এবার আমার একটু লাগবে পেস্ট। সেই পেস্টের জন্য আমি মিক্সি জারে 4-5 কোয়া রসুন, আদার টুকরো এবং কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা একটু জল দিয়ে আমি বেটে নিচ্ছি। দেখুন, বাটাটা আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাসের আঁচে একটা কড়াই বসিয়ে দিয়ে খুব সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা গরম হতেই এতে দিয়ে দিচ্ছি মৌরি ও আস্ত ধনে। মৌরি আর আস্ত ধনে একটু ভাজা হলে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন আপনারা এর মধ্যে দিয়ে দেবেন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজ কুচিটা বেশ কিছুক্ষণ ভাজলে তখন দেখবেন ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে পেঁয়াজটা আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। আপনারা ভিডিওতে দেখলে অবশ্যই বুঝতে পারছেন পেঁয়াজটা ঠিক কীরকম ভাজার কথা আমি বলেছি। এবার আমি এর মধ্যে আগে থেকে বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাও এই ফোড়নের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মশলা। মশলার মধ্যে আমি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও আমচুর পাউডার দিয়ে দিলাম। আমচুর পাউডার যদি কারো না থাকে লেবুর রস দিলেও হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা আমি আমার স্বাদমতো দিয়েছি, আপনারা আপনাদের স্বাদমতো দিয়ে নেবেন। নুনটা আমি এখন এমন পরিমাণেই দিয়েছি যাতে আলুটা দেওয়ার পরে আর নুন দেওয়ার প্রয়োজন না হয়। এবার মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এবার আলু সিদ্ধটা দিয়ে দিচ্ছি। আলু সেদ্ধটা দেওয়ার পরে আমি এই মশলার সাথে আবারও আলুটাকে ভালো করে মিশিয়ে নেব এবং একটু ভাজা ভাজাও করে নেব। এবার ভাজাটা হয়ে যাওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে এবং আলুটাকে বেশ নাড়িয়ে চাড়িয়ে আমাদেরকে একটা প্লেটে নামিয়ে নিতে হবে। প্লেটে নামানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু বিট নুন। বিট নুন দিলে কিন্তু একটা খুব সুন্দর গন্ধ আসে। আলু মাখার থেকে ছোট ছোট মণ্ড গড়ে নিয়ে তার ভেতরে একটা ছোট্ট করে টমেটো কুচি যদি ঢুকিয়ে দেন, তাহলে কিন্তু ভাজার পরে ভেতরে টমেটোটা সেদ্ধ হয়ে গেলে বেশ টক মিষ্টি একটা স্বাদ আসে। যদি কেউ প্রয়োজন মনে করেন দেবেন, কেউ না দিলেও কোনো অসুবিধা নেই। আর মণ্ডর আকারগুলো আপনারা আপনাদের মতো করে বানিয়ে নেবেন, কেউ ছোটও বানাতে পারেন, কেউ বড়ও বানাতে পারেন। তবে হ্যাঁ, শীতকালে এর মধ্যে কিন্তু অবশ্যই একটু মটরশুঁটি দিয়ে দেবেন, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগে। আচ্ছা, এর মধ্যেই আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। রিফাইন্ড অয়েলটা এমনভাবেই দেবেন যেন ডিপ ফ্রাই হয়। এইবার এই আলুমণ্ডগুলোর মধ্যে আমি কিন্তু একটু বেসন ছড়িয়ে দিলাম, যাতে আলুর মধ্যে যে ময়েশ্চারটা আছে সেটা কিন্তু এই বেসন টেনে নেবে। তাতে কিন্তু যে বেসনের গোলাটা আমি পরে তৈরি করব সেটা কিন্তু খুব সহজেই এর গায়ে আটকে থাকবে। একটা মণ্ডর গায়ে কিন্তু বেসন লাগানো হয়ে গেছে। এবার বেসনের গোলা তৈরি করে নিতে হবে। বেসনের গোলা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি বেসন, চালের গুঁড়ো, খাবার সোডা, নুন এবং প্রত্যেকটা উপকরণকে একটু একটু করে জল দিয়ে একটা গোলা তৈরি করতে হবে। গোলাটা কিন্তু মিডিয়াম ঘনত্বের একটা গোলা তৈরি হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার প্রত্যেকটা মণ্ড বেসনের গোলায় ডুবিয়ে নিয়ে আমি তেলে দিয়ে দিচ্ছি। এইভাবে আমাকে প্রত্যেকটা আলুবোঁদা কিন্তু গড়ে নিতে হবে। আলুবোঁদা প্রথম ধাপে কিন্তু আমি বেশি ভাজবো না, আমি হালকা ভেজে তুলে নেব। এই প্রথম ধাপের ভাজাটা কিন্তু আপনারা ফ্রিজে স্টোর করতে পারেন। হঠাৎ করে বাড়িতে যদি অতিথি এসে যায় তাহলে আপনারা এটাই ভেজে দিয়ে দিতে পারবেন এবং এই যে ভাজবেন এটা কিন্তু বেশ ক্রিসপি হবে। চায়ের সাথে এই রেসিপিটা কিন্তু অতিথিদেরও বেশ ভালো লাগবে। এবার আমার প্রত্যেকটা আলুবোঁদাই প্রায় ভাজা হয়ে গেছে, আমি আবার উল্টো পিঠ করে নেব। দেখুন, আমার কিন্তু কোনো পিঠই খুব বেশি কড়া ভাজা হবে না, খেয়াল করে দেখবেন। দেখুন, আমি কিন্তু হালকা হালকা করে ভেজে নিয়েছি। এইভাবে আমার আরও যে কটা বোঁদা ছিল সবকটা আমি ভেজে নিয়েছি। এবার সেকেন্ড ধাপ ভাজার জন্য আমি তেলটাকে বেশ গরম করে নেব। গরম করে প্রত্যেকটা আলুবোঁদা আমি আবার ছেড়ে দেব। এবার আলুবোঁদাগুলোকে কিন্তু খুব লাল লাল করে ভেজে নিতে হবে। এই আলুবোঁদার রেসিপি কিন্তু আমাদের সন্ধেবেলার চায়ের পরিবেশটাকে জমিয়ে দিয়েছিল। আশা করি আপনাদেরও
চায়ের পরিবেশটা আলুবোন্দা কিন্তু জমিয়ে দেবে। হ্যাঁ, আরেকটা কথা বলি, এই ধরনের আরও যদি কোনো রেসিপি আপনাদের মনে হয় যে আমার কাছ থেকে জানবেন তাহলে কমেন্ট করে জানাবেন। আর যদি সাবস্ক্রাইবের অল বাটনে আপনারা ক্লিক করে রাখেন তাহলে আমি যে রেসিপিগুলো চ্যানেলে ছাড়ব সেগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার রান্না যদি আপনাদের পছন্দ হয় তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের অল বাটনে ক্লিক করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন।